बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आसछे 27 अक्टोबर बांग्लादेश जातीयतावादी युवदलेर 46तम प्रतिष्ठा बार्षिकी। ये प्रतिष्ठा बार्षिकीते गणतंत्र पुनरुद्धार आंदोलने एवं स्वैराचार शेख हासिनार पतन घटाते जे सकल दलियों नेताकर्मी छात्र जनता शहीद हुएछेन मुंशीगंज जिला युवदलेर पक्ष थेके तादेर सबार प्रति गभीर श्रद्धा जानाच्छि। बांग्लादेश जातीयतावादी युवदल 1978 साल 27 अक्टोबर प्रतिष्ठा करा हय। बांग्लादेशी जातीयतावाद और अग्रगतिशील मतादर्शे युव समाज के सुसंगठित करे सत् आदर्श भित्तिक नेतृत्व गढ़े तोलार महत् उद्देश्य निये शहीद राष्ट्रपति जियाउर रहमान बांग्लादेश जातीयतावादी युवदल प्रतिष्ठा करेछिलेन। प्रतिष्ठार पर थेके बांग्लादेश जातीयतावादी युवदल तार सेई लक्ष्ये न्यायेर अधिकार प्रतिष्ठार जन्य सकल आंदोलन संग्रामे गौरवेर साथे सफलतार साथे तारा काज करे एसेछे। आपनारा जानेन बांग्लादेश जातीयतावादी दल बिएनपির भारप्राप्त चेयरमैन দেশনায়ক তারেক রহমান সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই সারা বাংলাদেশে সাম্য ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা যুবদলও সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে। সেই লক্ষ্যে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য র্যালি না করে মানুষের কল্যাণে মানুষের সেবার জন্য 27 তারিখ একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি, যেখানে 10 জন ডাক্তারের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে ফ্রিতে স্বাস্থ্যসেবা দিব এবং তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করব। আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পাশে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মকাণ্ডকে সমর্থন করবেন। আমরা একটি সাম্যভিত্তিক মানবিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চাই। সকলের ভালোবাসা এবং দোয়া চাই। আগামীকালকে যুবদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুবদলের সকল স্তরের সর্বস্তরের নেতাকর্মীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। দিনের যে আন্দোলন সংগ্রাম ছিল স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, যে পরিমাণে এই স্বৈরাচার সরকার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সেই নির্যাতন নিপীড়নের সেই অবস্থায় এত দুঃসময়ের মধ্য দিয়েও কিন্তু একমাত্র যুবদলই রাজপথের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। এবং সেই প্রেক্ষাপটে বলতে পারি যে যুবদল সমস্ত ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করেছে এবং যুবদলের নেতাকর্মীরাই রক্ত দিয়ে জীবন দিয়ে এই অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে গেছে। 21শে সেপ্টেম্বরে মুক্তারপুরের যেই ঘটনার কথা আপনারা জানেন, সেখানে যুবনেতা শহীদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে নিহত হয়। তারপর জাহাঙ্গীরের যে বিভৎস চেহারা আমরা দেখেছি, আপনারা সকলে দেখেছেন কতটা ভয়ঙ্করভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল সেই সময়গুলোতে। এই সমস্ত নির্যাতন কিন্তু যুবদলের নেতাকর্মীরাই সবচাইতে বেশি স্বৈরাচার সরকারের আগ্রাসনের বা নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছে যুবদলের নেতাকর্মীরা। কারণ বিগত দিনের সমস্ত আন্দোলনেই একমাত্র যুবদল রাজপথে থেকে সরকারের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে যুবদলের যে সকল নেতাকর্মী এখনও নেতৃত্বের যোগ্য দাবিদার হয়েও তাদের যথাযথ মূল্যায়ন করা যায়নি, সেই সকল নেতাকর্মীর প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ধৈর্যের সাথে দলের নির্দেশনা মেনে চলুন, দলের জন্য কাজ করে যান, মানুষের পাশে থাকুন, মানুষের কল্যাণে ভূমিকা রাখুন। আমাদের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাদের ইউনিয়ন কমিটিগুলো করার অনুমতি প্রদান করবে, তখন আমরা অবশ্যই আপনাদের মূল্যায়নের চেষ্টা করব। আরেকটি বিষয় বলে রাখা দরকার যে এই সময়ে যখন একটি সরকার পরিবর্তন ঘটে তখন দেখা যায় তাৎক্ষণিকভাবে আমরা যদি কমিটিগুলো করতে যাই তখন দেখা যায় আওয়ামী লীগের অনেক লোকজন নানা রকমভাবে এই কমিটির মধ্যে হয়তোবা তারা তাদের অনুপ্রবেশ ঘটতে পারে। সেই বিষয়টি কিন্তু যাতে না ঘটে তার জন্য এই কেন্দ্রীয় যুবদল এই সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা কিছুদিন এই কমিটি গঠনের ক্ষেত্রে বিরত থাকাটাকে যৌক্তিক মনে করেছেন।
সেই যৌক্তিকতার ভিত্তিতেই আমরাও মনে করি যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা দরকার, যাতে সংগঠনের স্বার্থে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, যারা দলের জন্য নির্যাতিত হয়েছে, 17 বছর নানাভাবে নিপীড়নের শিকার হয়েছে, সেই সকল নেতাকর্মীদের মূল্যায়নের স্বার্থেই যাতে অনুপ্রবেশকারীরা প্রবেশ না করতে পারে দলের বিভিন্ন কমিটি গঠনের এই প্রক্রিয়ার ভেতর দিয়ে, তার জন্য আপাতত কমিটিগুলো আমরা স্থবির রেখেছি। তবে খুব শীঘ্রই আমরা সকল পর্যায়ে কেন্দ্রীয় নির্দেশনা পেলে আমরা কমিটি পুনর্গঠনের কাজ শুরু করব। পরিশেষে আবারও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এই 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে যুবদলের সকল স্তরের সকল পর্যায়ের নেতাকর্মীকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।